দাদা এই ব্যাগগুলো কত করে? আমাদের রুমের জানলা দিয়ে দেখা যাচ্ছে মেলাটা, ওই দেখো দেখতে পাচ্ছ কি ঠিকঠাক জানি না। এবার আমরা মেলায় যাবো, তোমাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো। এখন আমি যাচ্ছি হচ্ছে মেলাতে, তোমাদের পুরো মায়াপুরের মেলাটা ঘুরিয়ে দেখাবো। আমার রুম থেকেই দেখা যাচ্ছে পুরো মেলাটা, কিছু তো দেখা যাচ্ছে, খুব সুন্দর সুন্দর আমি মেঘলা দেখতে পাচ্ছিলাম। তো এখন চলো তোমাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখাই। আশা করছি তোমাদের খুব ভালোই লাগবে মেলাটা, কিন্তু বাইরে যে পরিমাণ রোদ্দুর। তো চলো চলো, হ্যাঁ মা জিজ্ঞেস করো না। শাড়িগুলো কিরম দাম? লক্ষ্মীর ভান্ডার ছোটদের জন্য অনেক খেলা বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছ। এত পরিমাণ রোদ্দুর যে ঘেমে স্নান হয়ে যাচ্ছে, ঘুরবো কি আর দেখাবো কি। দিনের বেলায় মায়াপুরে প্রচন্ড রোদ্দুর। এটা কত বছরের বললো? এটা এরোন না তো? ছোটগুলো নন্দীর মেয়ের আরো ডিজাইন দেখলে আরো দেখাতে পারি। এগুলো গোপী ড্রেস, বাট এগুলোর মনে হচ্ছে দাম অনেকটাই বেশি হবে, কারণ 350গুলো সুতির ছিল, এগুলো সুতির বাট অনেক বেশি সুন্দর। এগুলো কত করে জিজ্ঞেস করো না? দাদা এগুলো কিরম দাম? ভিতরেও আরও অনেক আছে দেখো, ওগুলো খুব সুন্দর দেখতে। হোয়াইট কালারেরটা আমার ভীষণ ভালো লেগেছে, ব্লু কালারেরটা ভীষণ পছন্দ হয়েছে। বাট এখানে কি বলতো, একটু দাম কমাচ্ছে না কোনো দোকানেই দেখতে পাচ্ছি, একটু দাম কমাচ্ছে না। 350 বললে একদম 350, 50 টাকাও কমাচ্ছে না, বা 700 টাকা বললে একেবারে 700 টাকাই, 650ও করছে না। ভাই এই ব্যাগগুলো কত করে? অনেক দাম ব্যাগ। ভাই ব্যাগগুলো কত করে একটু বলো? এগুলো 100, সব 100 আর কোনগুলো 50, আর এই বড়গুলো আরো বেশি। ঠান্ডা খান লেবু জল লাগছে।
ব্যাগগুলো দেখো ভীষণই সুন্দর, অসাধারণ সব হ্যান্ডওয়ার্ক করা, ভীষণ পছন্দ হয়েছে আমার। আমি তো কিনবই, বাট এগুলো অনেক বেশি কিছু নেওয়া যাবে না, একটু ফ্যান্সি মানে অনেক বেশি কিছু জিনিসের মধ্যে নিলে ছিঁড়ে যেতে পারে। এখানে দেখো লাইন দিয়ে প্রচুর গামছা আছে আর অনেক চাদরও আছে। এত রোদে আর ঘোরা যাচ্ছেই না, আবার সন্ধেবেলায় বেরোবো, বাকিটা তোমাদের সন্ধেবেলায় দেখাবো। মোটামুটি এগুলোই আছে, এর থেকে বেশি অন্য কিছু নেই, বেশি গোপি ড্রেস ওই ব্যাগ এইসবই আছে। এবার আমি হোটেলে চলে যাব, কারণ এত রোদে আমরা ঘুরতে আর পারছি না। এই দোকানে দেখবে আমার সুতির, পিঙ্ক কালারের এরম গোলাপি, এর বড় সাইজটা নেই, তৈরি করা থাকবে আর শুধু ব্লাউজের পিস থাকবে, তাই করো আবার তৈরি করতে আপনি অন্য কথা পেলেন। এখানে সব ঠাকুরের জিনিস বিক্রি হচ্ছে, এটা আমাদের একদম হোটেলের পাশেই। এবার আমরা হোটেলে ঢুকে যাচ্ছি, আবার সন্ধ্যেবেলায় বেরোবো, সন্ধ্যেবেলায় দেখাবো। আমরা এখন একদম ফেরিঘাটের পাশে এসে গেছি, ফেরিঘাটের পাশে একটা দোকানে এসেছি। এখানে একটু রিজনেবল প্রাইস আছে সব জিনিসগুলোর, ভালো বেশ, আর অনেক কালেকশনও আছে, ওনারা একটু দাম কমাচ্ছেনও। তো তোমরা এখানে এলে এখানে আসতে পারো, এখানেও সুন্দর সুন্দর ব্যাগ আছে, অনেক জিনিসপত্র আছে। মা ভাবছে কি কিনবে না কিনবে, লালের ওপর বা ব্লুর ওপর, পিছনে তোমার যে কালারিং ওগুলো কি বড় বড়? এখানে দেখতেই পাচ্ছ নানা রকমের পেপার সিল্ক আছে। এটা মন্দিরে যাওয়ার দিকের রাস্তাটা, এখানে পুরো রাস্তা জুড়েই প্রচুর মেলা বসেছে, প্রচুর জিনিসপত্র আছে। তোমরা সন্ধেবেলায় এলেই বেরোবে, সন্ধেবেলা অনেক বেশি কালেকশন দেখতে পাবে, অনেক জিনিসপত্র কিনতে পারবে। দিনের বেলা অত বেশি দেখতে পাওয়া যাচ্ছিল না, বাট রাত্রিবেলা প্রচুর কালেকশন আছে, অসাধারণ সব কানের কালেকশন। দেখো প্রত্যেকটা কানেরই দেখতে সুন্দর, আমি তো বুঝতেই পারছি না কোনটা ছেড়ে কোনটা নেবো, সবগুলোই 30 টাকা করে। এখানে সব দেখতে পাচ্ছ ঠাকুরেরই কালেকশন আছে, ঠাকুরের জিনিসপত্রই বিক্রি হচ্ছে। তো এই ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার নেক্সট ব্লগে দেখা হবে, যা যা কালেকশন ছিল মোটামুটি সবই দেখিয়ে দিলাম।